নমস্কার আমি জ্যোতিষ উত্তম কুমার আবার চলে এসেছি আপনাদের সামনে আজ বলতে চলেছি আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করার টোটকা আজ আমি বলবো আপনাদের কারণ আমরা জানি আমাদের মেন যে বাড়ি বাড়িটাই কিন্তু আমাদের সবথেকে বড়ো কারণ আমরা যেখানেই থাকি না কেন সারা দিন রাতে কিন্তু আমরা সেই বাড়িতেই ঢুকি আর আমাদের কিন্তু ভালো মন্দ সবাই বাড়ি থেকেই কিন্তু আমাদের কাছে সব সৃষ্টি তৈরি হয় যে খারাপ আমাদের যে ব্যবসা বাণিজ্য বা আমাদের যে অর্থনৈতিক খারাপ হয় সে কিন্তু সবই বাড়ি আমাদের বাড়ি যদি বাস্তু যেটাকে বলে বাস্তু যদি ঠিক থাকে আমাদের অটোমেটিক কিন্তু সমস্ত দিক ঠিক হয়ে যায় আর এই বাস্তু কিন্তু নানান রকম দিক থেকে খারাপ হয় তাই আমি আজ বলবো আপনাদের বাস্তু কি করে ঠিক রাখবেন ফিটকারি দ্বারা হ্যাঁ সেই সম্পর্কে আমি আজ আলোচনা করব তার আগে আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করে নিই যেরকম আমার এই চ্যানেলটা কিন্তু অনলি টোটকা আপনারা টোটকা ছাড়া কিছু কিন্তু এখন পাবেন না আমি সম্পূর্ণ টোটকার ভিডিও এই চ্যানেলে আমি দিয়ে থাকি কারণ আমার আর একটা চ্যানেল আছে যেটা রাশিফল জ্যোতিষ উত্তম কুমার এইটা কিন্তু আপনারা গুগলেও সার্চ করতে পারেন বা আপনারা ইউটিউবে যেয়েও সার্চ করতে পারেন পেয়ে যাবেন ওইটাই দেখবেন আপনাদের সমস্ত রাশিগত দিক থেকে ভিডিওগুলো দিয়ে থাকি রাশিফল সাপ্তাহিক রাশিফল দৈনিক রাশিফল বা মাসিক রাশিফল এইসব ভিডিও কিন্তু আপনারা কোন রাশির ভালো খারাপ সমস্ত কিছু ভিডিও পাবেন আপনারা ওই চ্যানেলটায় আর এইটা কিন্তু সম্পূর্ণ টোটকার চ্যানেল এটা করা হয়েছে সমস্ত আপনারা টোটকার দিক থেকে কিন্তু এই চ্যানেলে ভিডিওগুলো পাবেন তা আপনারা যদি রাশিগত দিক থেকে কোনো কিছু আপনাদের জানতে ইচ্ছুক তাহলে কিন্তু আপনারা আমার ওই চ্যানেলটা ভিজিট করতে পারেন আপনারা সার্চ করলেও পেয়ে যেতে পারেন বা এই চ্যানেলের নিচে দেখবেন লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু সেইখান থেকেও যেতে পারেন যাই হোক আর যে কথাটা বলি যে ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন কারণ কেটে কেটে দেখলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না আর ভিডিওটা দেখার পরে আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন আমি কিন্তু সব সময় এই কথাটাই বলি যে আপনারা দেখে চুপচাপ বসে থাকবেন না ভিডিও দেখবেন আপনাদের জীবনে অ্যাপ্লাই করবেন আপনারা সাকসেস পাবেন কারণ ভিডিও দেখে আপনার কিন্তু কোনো বাস্তবে কোনো কাজে লাগবে না যতক্ষণ আপনারা অ্যাপ্লাই না করবেন তা আমি অবশ্যই বলবো যে টোটকাগুলো অবশ্যই আপনারা করুন আর জীবনে কিন্তু সাকসেস পান যাই হোক আসবো এবার আলোচনায় যে আমরা বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কী করে দূর করব। আর এই নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের নানান রকমভাবে আসে লোকের কুদৃষ্টির ফলে আসে আমরা জুতোতে করে বাড়িতে নিয়ে আসি কারণ আমাদের জুতো থেকে সব থেকে বড়ো নেগেটিভ এনার্জি আমার বাড়িতে পৌঁছায় আমরা কিন্তু অনেকেই জানি অনেকে জানি না অনেকের দৃষ্টি থেকে আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়ায় বা অনেকে ক্ষতির করে কিন্তু আপনার বাড়ি নষ্ট করে এরকম কিন্তু অনেকভাবে আপনার বাড়ি কিন্তু প্রবলেম হতে পারে আর আপনার বাড়ি যদি কোনো না কোনোভাবে ডিস্টার্ব থাকে নেগেটিভ এনার্জি ভরপুর থাকে তাহলে কিন্তু আপনারা যতই পরিশ্রম করুন যতই ইনকাম করুন আপনাদের কিন্তু অর্থনৈতিক দিক খারাপ থাকবে সর্বদা বাড়িতে রোগ বোগ ছাড়বে না আপনাদের অশান্তি সৃষ্টি হবে দেখবেন এর কিছু আমি উদাহরণ দিই দেখবেন আপনার বাড়িতে অকারণে ঝুরঝামেলা হইচই চেঁচামেচি লেগেই থাকবে আপনাদের একটা না একটা একের পর এক অসুস্থতা হয়ে কিছু অর্থ নষ্ট হতে শুরু করবে আপনাদের কাজ কাজকাম কিন্তু আপনাদের আস্তে আস্তে ধীরে ধীরে ডিস্টার্ব হয়ে যাবে অর্থনৈতিক দিক অনেকটাই খারাপ থাকবে আয় বাণিজ্য কিন্তু অনেকটাই খারাপ দিকে যাবে চাকরিও চলে যেতে পারে ব্যবসার দিক থেকে কিন্তু যারা ব্যবসায়ী আছেন ব্যবসায় কিন্তু মন্দা চলে আসতে পারে এই সমস্ত কিছু কিন্তু আমাদের বাস্তু থেকে আসে আর এই বাস্তু কী করে ঠিক রাখবেন আমি সেই বিষয়েই কিন্তু আজ আপনাদের টোটকা দিতে যাব কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি এরকম সমস্যায় কেউ থেকে থাকেন ভিডিও থেকে কিন্তু চুপচাপ থাকবেন না তাহলে কোনো কাজেই আসবে না আপনাদের ভিডিও দেখা এবার কি করবেন আমি সেটা আপনাদেরকে বলছি আপনাদের এই টোটকাটা করতে গেলে আপনাদের ফিটকারি লাগবে আপনারা কিন্তু চাকা ফিটকারি কিছুটা কিনে নিয়ে আসবেন আর যে বাড়ি যে বাস্তু ঠিক করবেন সেখানে কিন্তু আপনার ফিটকারির পরিমাণটা একটু বেশি লাগবে একশো গ্রাম ওয়েটের একটা চাকা আপনার লাগবে সাথে আপনার কালো কাপড় লাগবে কিছুটা আপনারা কি করবেন ওই একশো গ্রামের যে চাকাটা সেটা একটা কালো কাপড়ে রেখে আপনারা বাঁধবেন এটা করবেন কবে মঙ্গলবার বা শনিবার করবেন কাপড়ে বাঁধবেন বেঁধে নিয়ে আপনার বাড়ির সদর দরজা যেটা মেন গেট আপনার মেন গেট তো একটাই হবে সদর দরজা একটাই হবে সে সদর দরজার বাইরে এই পুটুলিটাকে ঝুলিয়ে দিন আর কোনো কাজ নেই এই ফিটকারিটা আপনারা কালো কাপড়ে রাখবেন একশো গ্রাম ওয়েটের হতে হবে বড়ো সাইজের হতে হবে রেখে আপনারা বেঁধে সেই সদর দরজার বাইরের দিকে আপনারা ফিটকারিটা ঝুলিয়ে দিন এই আপনার কাজ থাকলো তাহলে কি হবে আপনার কিন্তু একুশ দিন বা বিয়াল্লিশ দিন পর আপনারা ওই ফিটকারির কাপড়টা আবার নামিয়ে এই শনিবার বা মঙ্গলবার পরিষ্কার করে আবার ঝুলিয়ে দেবেন মাঝে মধ্যে গঙ্গা জল ছিটাবেন এই কাজটা যদি আপনারা করতে পারেন দেখবেন একুশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে আপনাদের কিন্তু যে পরিবর্তন আসবে নিজেরা বুঝতে পারবেন আজ করবেন কাল পরিবর্তন কখনোই কিন্তু হবে না একটু টাইম লাগবে আপনাদের জীবনে দেখবেন পরিবর্তন চলে আসছে আপনাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের আস্তে আস্তে ধীরে ধীরে কাটতে থাকবে এটা কিন্তু প্রমাণিত এগুলো কিন্তু হয় আর একটা কাজ করতে পারেন আর একটা ছোটো একটা টুকরো নেবেন সেটাও ওই কালো কাপড় টুকরোতে আপনারা রাখবেন ওটা পঞ্চাশ মতো থাকলেই হবে ছোটো টুকরো যতটা দরজায় আপনার দরজায় বাঁধছেন তার থেকে ছোট এটা আপনারা একটা কালো কাপড়ে রাখবেন রেখে আবার গিট দিয়ে বাঁধবেন বেঁধে বেঁধে আপনি কিন্তু আপনার যে বাথরুম আছে বাথরুমে রেখে দেবেন অবশ্যই বাথরুমে রাখবেন ঘরে যখন করছেন বাথরুমেও করবেন এই একই শনিবার বা মঙ্গলবার বাথরুমে রেখে দিলেন রাখার পরে আপনারা কিন্তু চলে আসেন একই দিনে করবেন তাহলে কিন্তু ফলটা খুব তাড়াতাড়ি হবে এটাতে এবার আপনারা কি করবেন আপনাদের যে ব্যবসা স্থান আছে চাকরি করেন বা কোনো কিছু করেন ব্যবসা ব্যবসায়িকরা বা কোনো অফিস আছে আপনার অফিসে আপনারা কিন্তু একইভাবে ওইটাও কিন্তু ছোটো একটা পঞ্চাশ গ্রামের মতো কালো কাপড়ে বেঁধে আপনার অফিসের বাইরে যে বা দোকান কোনো ব্যবসা আছে দোকানের বাইরের সাইডে আপনারা কিন্তু বেঁধে ঝুলে দিন বা যদি বাইরে না ঝুলাতে পারেন ভিতরেই ঝুলাবেন শাটার যেখানে আছে দরজা যেখানে আপনার তার উপরে মাথার উপরে কিন্তু এটা ঝুলিয়ে দিতে পারেন তাতেও কিন্তু হবে আর এগুলো করবেন কিন্তু একসাথে তাহলে আপনি কী করছেন আপনার ব্যবসা ব্যবসা স্থানে রাখছেন বা অফিসে বা কোম্পানি ফ্যাক্টরি যেখানেই হোক আপনি কিন্তু এটা ঝুলিয়ে দিতে পারেন কালো কাপড়ে বেঁধে তার সাথে সাথে আপনি বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিচ্ছেন তার সাথে সাথে কিন্তু আপনার বাথরুমে ঝুলিয়ে দিচ্ছেন একসাথে যদি এই কাজগুলো করতে পারেন আপনার যে কোনো দিক থেকেই আপনার নেগেটিভ এনার্জি প্রবেশ করুক না কেন যে কারণেই আপনার যে ব্যবসা বাণিজ্য খারাপ হোক না কেন সব কিন্তু একসাথে ঠিক হয়ে যাবে এটা কিন্তু বলাই যায় হানড্রেড পারসেন্ট কিন্তু আপনি কাজ পাবেন এটা কিন্তু প্রমাণিত হ্যাঁ এই সামান্য ফিটকারি দ্বারা আর ফিটকারিটা কোথায় পাবেন যে কোনো দোকানে আপনারা পাবেন যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন দর্শকর্মা পেয়ে যাবেন আপনার মুদিখানা দোকানে পেয়ে যাবেন যে কোনো জায়গায় আপনি অ্যাভেলেবেলভাবে আপনারা কিন্তু পেয়ে যাবেন স্টেশনারি দোকানেও পেতে পারেন তাহলে আপনারা কী করবেন কালো কাপড় কিছুটা আপনাদের কালেক্ট করতে হবে আর এই ফিটকারিটা কালেক্ট করতে হবে করে আপনারা কিন্তু ঘরে বাথরুমে দোকান বা অফিস বা ফ্যাক্টরি এই সমস্ত জায়গায় কিন্তু একই দিনে আপনারা শনিবার বা মঙ্গলবার করে কিন্তু এগুলো করতে পারেন এই টোটকাটা করে আপনার জীবন অবশ্যই বদলে যাবে আর এই ভিডিওটা দেখে আপনি আমি বলবো অবশ্যই যদি এই সব সমস্যায় আপনি ভুগে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই টোটকাটা অবশ্যই করবেন আপনাদের জীবনে কিন্তু অ্যাপ্লাই করবেন আপনাদের জীবন পরিবর্তন হয়তো অবশ্যই যাবে তার সাথে সাথে আমি বলবো আপনাদের যে আত্মীয় স্বজন যারা আপনার পরিচিত আছে তাদেরকেও কিন্তু এই টোটকাটা করার জন্য বা ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন আপনারা কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো কারণ এই টোটকাটা কিন্তু প্রমাণিত এই টোটকা করে যে আপনারা জীবনের সাকসেস পাবেন আপনাদের যে বাস্তু যে দোষ কিন্তু কেটে যাবে বাস্তু দোষ কিন্তু আমাদের জীবনের মারাত্মক একটা বড় দোষ এই বাস্তু দোষের থেকে কিন্তু আমাদের জীবন ছাড়কার হয়ে যেতে পারে আজ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন